পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তির জন্য শান্তি চুক্তির শর্তগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন জনসংহতি সমিতির সভাপতি ও পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা। আর শান্তি চুক্তির অমীমাংসিত শর্তগুলো সমাধানে অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ। পটুয়াখালীর কুয়াকাটায় কমিটির সপ্তম সভা শেষে তারা সাংবাদিকদের এসব কথা জানান। রাহাত খানের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সপ্তম সভা প্রথমবারের মতো এই সভা হয় ঢাকার বাইরে কুয়াকাটায়। কুয়াকাটায় গ্র্যান্ড হোটেলে সভা শেষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, চুক্তির যে বিষয়গুলো এখনো বাস্তবায়িত হয়নি সেগুলো বাস্তবায়নে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। পার্বত্য চুক্তির বেশ কিছু বিষয় বাস্তবায়িত হয়েছে এটা আপনারা জানেন, তবে অনেকগুলো বিষয় এখনো অবাস্তবায়িত অবস্থায় আছে, তো কোনোটা প্রাপ্ত ক্রেদিনও আছে। তো আজকে আমরা যে সমস্ত বিষয় বাস্তবায়িত হয়নি সেই বিষয়গুলো নিয়ে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা করেছি পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য। এই হচ্ছে আজকের আমাদের বৈঠকের মূল কথাটা, সারসংক্ষেপটা। আপনারা তো নিশ্চয়ই চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার চেষ্টা করে থাকেন, আপনারা নিশ্চয়ই জানবেন এখনও কিছু বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো আমরা এগুলো আলোচনা করছি, করে যাচ্ছি। যেমন ভূমি বিষয় আছে, ভূমি কমিশনের বিষয় আছে, আছে এখানে আপনার ওখানকার যে সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে যেমনি তেমনি আছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির পর অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য এলাকার সংসদ সদস্যরা, তবে ভূমি সংক্রান্ত বিষয়টি এখনো সমাধান না হওয়ায় এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তারা। যে আলোচনা হয়েছে দীর্ঘদিন পর অনেকে দেখা সাক্ষাৎ হলো, তো আমি খুবই আনন্দিত। এবং এই যে ডেভেলপমেন্ট আলোচনার যে ডেভেলপমেন্ট, তাতে করে নিয়ে আমার মনে হচ্ছে যে আমরা আশাবাদী যে শান্তি চুক্তি যে সমস্ত চুক্তি সত্যগুলো বাস্তবায়িত হয়নি সেগুলো অনতিবিলম্বে বাস্তবায়িত হবে। ভূমি এখনও সেগুলো প্রক্রিয়াধীন আছে, ভূমি কমিশনের যেটা এরকম টুকটা কিছু আছে যেগুলি আমরা আগাচ্ছি, এবং আমরা আশাবাদী শান্তি চুক্তি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে কমিটি আছে কাজ করে যাচ্ছে, আমরা সেই লক্ষ্যে পৌঁছাবো। চুক্তির অমীমাংসিত শর্তগুলো সমাধানে অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আবদুল্লাহ। আলোচনা সৌহার্দ্যপূর্ণ ভাবে হয়েছে এবং যে সমস্ত বিষয় আমাদের মধ্যে অমীমাংসিত সেগুলো আমরা খুব অগ্রগতি হচ্ছে। শান্তি চুক্তিতে 72টি শর্ত রয়েছে, এর মধ্যে কিছু শর্ত বাস্তবায়িত হয়েছে আর কিছু শর্ত এখনো বাস্তবায়িত হয়নি, এ কারণে প্রায় রক্তাক্ত হয়ে ওঠে পার্বত্য চট্টগ্রাম। এই সমস্যার সমাধানে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির নিয়মিত বৈঠক করার কথা রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।